একজন জজের মৌখিক কোনো কথার কোনো মান্যতা নেই। যদি জুডিশিয়াল ডিসিশন সেই জায়গায় হতো, ওনার কারেজ দেখানো উচিত ছিল আজকে ওই কথাটা লিখে দেওয়া, তারপর তো বাকিটা দেখতাম আমরা। একজন জজ সাহেব তার কোর্ট চালানোর জন্য তার ওয়াইড পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ারটা কিন্তু আনব্রিডল নয়, আনক্যানালাইজড নয়। কোনো জজ সাহেব যে কোনো একটা অবজারভেশন, মানে এমনি মামলার একটা কমিউনিকেট করছে, পয়েন্ট অফ লয়ে ক্লারিফিকেশন চাইছে অন্য জিনিস, তুমি যে কথাগুলো বললে সেগুলো মামলার কোনো কথা নয়, মামলার মধ্যে এগুলো কোথাও নেই। সেগুলো যদি মামলার মধ্যে না থাকে, কোনো জজ সাহেবের নৈতিকতার মধ্যে পড়ে না এই কথাগুলো বলার। জজকে অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ হতে হয়, জজকে অনেক বেশি আইনের মধ্যে থাকতে হয়। যদি তৃণমূল কংগ্রেসের রিকগনাইজেশন থাকবে কি থাকবে না ওটা যদি ইস্যু হতো রিট পিটিশনে, তখন উনি কি জাজমেন্ট কি অর্ডার দিতেন সেটা তার ব্যাপার ছিল, সেটা তৃণমূল কংগ্রেসও বুঝে নিত।